হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল পূজাস গ্যালারিতে। আজকে তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও, নতুন ভিডিও বলতে গেলে আজকে তোমাদের সাথে আমি মনসার যে পালা হয়েছিল সেই ভিডিওটা পার্সোনালভাবে শেয়ার করছি। মনসার পালা ওই ভিডিওর মধ্যে দিয়ে একটু করে দেবো, সেটা ভালো দেখাবে না, ওই জন্য একটু করে তুলে রেখেছিলাম। একদিনে তো হয়নি পালাটা, দুদিন ধরে হয়েছিল, বাদ বাকি মানে তিন দিন ধরে হওয়ার কথা। এই তিন দিনের দিন তো আমরা ছিলাম না, আমরা দুদিন থেকেই চলে এসেছিলাম, মানে এক রাত থেকেই চলে এসেছিলাম। তো দুদিনের ভিডিও কিছু কিছু আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখে না, বিশেষ করে যারা সব পালা গান শুনতে ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো দেখে নাও ভিডিও। আমি এখন কি করবো একটিবার বলো, ও তোমার কল্যাণ ভাণ্ডামি করছে, মৃত্যু কথা বলছে, ছলনা করছে। তো যখন মা বলে ডেকেছে বাড়ির শত্রু এলো তাকে বড় ফেলে দিতে, তাই না মা? তো যখন তোমার মা বলে ডেকেছে তবে আদর করে যত্ন করে বক্ষ মাঝে টেনে নাও। বেশ, টেনে নিয়ে কেন শোনো, আমার মনে কি বলছে, কি বলছে, আজ আমার মায়ের ধরন করে ওই কন্যাকে একটিবার আমার বুকের মধ্যে টেনে নিয়ে তাকে যাতনা করে খেতে দিয়ে আমার মাথাটা দিয়ে জন্মের মতো বাম চোখ বন্ধ করে আমার মনের কথা তুমি বুঝতে পেরেছো বাবু। তবে আমি বিলম্ব করো না, বাবি মামার কাছে সরবারি আমি যাবো একটা গিয়ে, মামা আসছে কিনা আমি দেখছি। সেই বেশ আমি যে তোমাকে চিনতে দেবো মা, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি। আমি যে জন্মের পরে চেয়ারের মায়ের মুখখানা দেখেছি, আমি মনকে নিয়ে খেলা করছিলাম, কোথায় ছিলাম আমি, এসে কি করেছিলাম বাবা, করে চুলির মুঠি ধরে ওই চুলের কাঁটা দিয়ে পথে একটি চোখ আমি নিষেধ করেছিলাম, আমার কথা শুনিনি। তুমি না জগতে জননী, তুমি না এই জগতের মাতা, আর আজ নিজের কন্যার চক্ষু বন্ধ করে দিয়েছো, এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুমি যদি আমার সহধর্মিনী নাও হতে তাহলে তোমাকে আসতে পারো না। আমার মামি তো জীবনে কখনো কোনোদিন অন্যায় করেনি, আজ তো একটু করেছি, না জেনে না বুঝে হয়তো নিজের কন্যার চক্ষু অন্ধ করে দিয়েছি। এটা কি তুমি জানো, আমার মামির আশীর্বাদে সব ভালো হয়ে যাবে, তাই এবারের মতো আমার মামিকে ক্ষমা করে দেবো। ভাগ্নে নাও ভালো মামা, তোমার আমার
আমি কেমন করে নিতে আমাকে যেন তুই আঘাত করিস রে বাবা, আমি যে তোর বাপ আছি এই নেই করে যাচ্ছি বাবা, এই নেই করে লক্ষ্মীনাথ আমাকে আঘাত করেছিস না, আমি এবার তোকে কিচ্ছু করবো না, আমি আর একটি বারে দেখবো লক্ষ্মীনাথ আর যেন আমাকে আঘাত করিস রে লক্ষ্মীনাথ, লক্ষ্মীনাথ একবার না দুই দুইবার আমাকে আঘাত করেছিস ঠিক আছে, এবার এবার আমি নিজের সন্তানের মতো খাওয়া করে দেব, এই তিনবারের বার আর যেন আমাকে আঘাত করিস রে, এবার যদি তুই আমাকে আঘাত করিস তাহলে তুই আর সহ্য করবি না বাবা, আর আঘাত করিস একটি বাড়ি তুমি কথা এই আমাকে হিসাবে